আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী বদলকে গুরুত্ব দিতে চাইছে না তৃণমূলের সাংসদ তথা জেলা সভাপতি প্রকাশ চিকবরায়। তিনি জানান, ওরা ভয় পেয়েছে, যিনি প্রার্থী হয়েছেন তিনি তার প্রোগ্রেস রিপোর্ট দেখাক, জনপ্রতিনিধি হিসাবে তিনি কী কী কাজ করেছেন তা প্রকাশ্যে আসুক, তারাও মানুষের কী কী কাজ করেছেন তা নিয়ে মানুষের কাছে যাবেন বলে জানিয়েছেন প্রকাশবাবু। এদিন আলিপুরদুয়ার পৌরসভার একটি অনুষ্ঠানে এসে এই কথা বলেন তিনি। যদিও প্রকাশ চিকবরায়কের মন্তব্যের পাল্টা দিয়েছেন মনোজ টিকগাঁও। তিনি জানান, ভয় কে পেয়েছে তা ভোটের দিন ঘোষণা হলেই বোঝা যাবে। মনোজ টিকগাঁওর কটাক্ষ, উনি নিজে কতদিন থাকবেন তা নিয়ে চিন্তা করুন, তৃণমূলের কে জেলা সভাপতি হবে তা ডিএমএসপিরা ঠিক করে, আর ব্লক সভাপতির নাম ঠিক করে দেয় ওসিআইসিরা, বিজেপিতে এমনটা হয় না। এটা বিজেপিতে সম্ভব, আর টিএমসিতে কি আছে, টিএমসিতে কি আছে, মানে কি বলে, একটা পোস্ট বাদ বাকি সব ল্যাম্প পোস্ট, ঠিক আছে, এটা বিজেপিতে সম্ভব, যে কে বা কারা হবে কেউ বলতে পারে না, এটা বিজেপি একমাত্র দল আছে সেখানে সম্ভব। কি বলবেন প্রকাশ চিকবরায়কে? দেখুন, প্রকাশ চিকবরায়কে নিজে কতদিন থাকবে সেটা চিন্তা ভাবনা করুন, ঠিক আছে, যে এখানে তো টিএমসির কে জেলা সভাপতি হবে সেটা এসপি ঠিক করে, ডিএম ঠিক করে, এটা বিজেপিতে হয় না, ঠিক আছে, আর ব্লক সভাপতি কে হবে সেটা ওসিআইসিরা ঠিক করে, এটা বিজেপিতে হয় না, বিজেপিতে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করে এবং যারা ক্যাডার আছে তাদেরকে যথাযথ সম্মান দেয় দল। আমি অলরেডি সাংসদ আছি, দল ঠিক করবে, দল যদি যাকে বলবে ওই পার্টি, দল যদি বলে যে কেউ হবে আমি একজন সৈনিক হিসাবে সেনাপতি হিসাবে কাজ করব। আলিপুরদুয়ার থেকে আয়ুষ্মান চক্রবর্তীর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।